দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এখন ই রিক্সা নিয়ন্ত্রণ হেরাই এটা এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পুনরুল্লেখ করব বিচার ডাঙর খবর বলে কব লাগবে, পুনের রাজ্য এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় জোকারি গেছে। এখন ই রিক্সার চকা খহি নিয়ন্ত্রণ হেরার ফলতেই উক্ত পথ দুর্ঘটনাটা সংঘটিত হয় বলে জানিপরা গেছে। আর সেখন ই রিক্সাত মানুষ আছিল পাঁচজন, আর তারে আসলে আটজন আট বছরিয়া এটি শিশু নিহত হওয়ার খবর আহি পড়েছে। আমি আপনাদের জানার চেষ্টা করছো ডাঙর খবর বলে কব লাগবে, বরপেটা ভেলা সংযোগী পথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনাত থিতাতে নিহত হয়েছে এটি আট বছরিয়া কণমানি দেবশিশু, আর আহত হয়েছে চারিজনক লোক আহত হয়েছে। নিহত দেবশিশুটি বরপেটা জেলার কয়াকুচি আরক্ষী থানার অন্তর্গত চকরভিঠার 29 নং মধ্য বেদবেড়ি গাঁর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি দেবান মুসাফর হুসেইনের পুত্র দেবান আরমান হুসেইন। আমি আপনাদের জানাই যাবলে চেষ্টা করছো ডাঙর খবর বলে কব লাগবে, কেন ঘটনার স্থান হয়েছে বরপেটা ভেল্লা সংযোগী পথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সেই দুর্ঘটনাত থিতাতে নিহত হয়েছে এটি আট বছরিয়া কণমানি দেবশিশু, আর আহত হয়েছে চারিজনক লোক আহত হয়েছে। আমি আপনাদের জানাব চেষ্টা করছো আট বছরিয়া দেবান আমরান হুসেইনের অকাল মৃত্যুত সমগ্র কয়াকুচি অঞ্চলত এক শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। সমান্তরালক এখন ই রিক্সার চকা খহি নিয়ন্ত্রণ হেরার ফলতেই উক্ত পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আহত লোকসকলক ইতিমধ্যে চিকিৎসালয়ে প্রেরণ করা হয়েছে। নিহত দেবশিশুটি বরপেটা জেলার কয়াকুচি আরক্ষী থানার অন্তর্গত চকরিভিঠার 29 নং মধ্য বেদগেড়ি গাঁর প্রাক্তন সভাপতি দেবান মুসাফর হুসেইনের পুত্র দেবান আমরান হুসেইন বলে জানিপরা গেছে। এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরপেটা ভেল্লা সংযোগী পথত। আমি আপনাদের দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো কি ধরনের পরিবেশে বিরাজ করেছে, সেই অঞ্চলত এটা কি ধরনের পরিবেশে বিরাজ করেছে, এই সন্দর্ভত আমার হাতত কিছু মন্তব্য আছে, শুনাবলে বিচার। মই মানে শুনাবলো যে এক্সিডেন্ট হওয়া বলে শুনাবলো, পাছ এজন মানুষ ফোন করলে, ফোন করার সেই বাইদেউজনী মোক কলাক যে এনে ঘটনা মোর সন্মুখতে পিলপিলিটোর চকা দুডাল মানে ছিঙি গই মানে বাগরি পরে, বাগরি পরে তাতে মানে লড়াটো এই কেঁচুয়াটো মানে এই তেজত মানে রাঙলি হয়ে থুতুর ভেতরি হয়ে গেছে, তাতো মানে পানি সানি ঢালি ফেলে মানে হেৰি কৰিছে। সেই কথাতে পানি ঢালাতে মানে তাতে মানে লড়াটো মানে তেনেকুৱাই মানে ইঞ্জুর্ড হয়েছে যে মানে তো মানে নাই বলে ঘোষণা করা হব পারে। পাছত বাইদেউয়ে কলাক যে নাই আপনাদের এতে দক্ষিণা থেকে সোনকালে মেডিকেল পঠাই দিয়ক, মেডিকেল পঠাই দিছিল যে তাতে কি ওচর কি নগাঁও কিনা হসপিটাল পঠাইছিল, তারপর লগে বরপেটা অসামনিক চিকিৎসা ফকরের দিন আহলি আলি আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয়লৈ পঠাই দিছে। কেজন মানুষ আছে? মানুষ তাতে টোটাল 6-7 জন মান আছিল নেকি, মই ইমান ক্লিয়ার নহয়। ঘটনাটো কত হয়েছিল? এ নগাঁও, নগাঁও বলে শুনা পাইছো, মই তো যাওয়া নাছিল, তেখেতক ফোন করাতে তেখেতে মোক ডিটেলস কৈছে, এনেকে কৈছে, এখিনি আর। আমার 39 নং মধ্য বেদবেড়ি গাঁও পঞ্চায়েতর প্রাক্তন সভাপতি দেওয়ান মুশারিফ হুসেন, তেখেতর একমাত্র সন্তান আছিল, নাম আছিল তোর আরমান হুসেন। আরমান হুসেন হঠাৎ আলহী গড় যাওয়ার সময়ত নগরপর 1 কিলোমিটার পূবত ই রিক্সা এক্সিডেন্টত হঠাৎ মৃত্যুবরণ করবলগা হল। গতি আমি সকলে দুঃখিত, সকলে মর্মাহিত, আমার তেখেতের মৃত্যু আমি সহজতে লোবরা নাই, আমি সকলে আজি মর্মাহিত হয়ে গেছো। গতি আমার অঞ্চল শোকর ছা পড়েছে, গতি সকলকে আমি বিনম্রভাবে অনুরোধ জানাইছো তেখেতর জানাজা নামাজর সম্পন্ন করা হব দেওয়ান মশরফ হোসেনের নিজ বাসগৃহত দিনের 9 বজাত। গতি আমি অনুরোধ জানাইছো আমি জানাজা নামাজত যাতে সকলে অংশগ্রহণ করব পাৰোঁ, আর তেওঁর আত্মা সদগতিত যাতে আমি আশীর্বাদ করব পাৰোঁ, যার কারণে সকলকে আমি সময়মতে যাতে জানাজা নামতে মখন করব।